সরকারের আদেশ, সাত দিনের মধ্যে সমস্ত খাজনা যার যার বাকি বকেয়া আছে তা যেন ইংরেজ সরকারের হাতে তুলে দেওয়া আছে। যে দিতে অস্বীকার করবে বা যে দিতে পারবে না তার বিরুদ্ধে আমাদের ইংরেজ সরকার কঠোর ব্যবস্থা করবে। মনে রাখবেন, মাত্র সাত দিন।
রঘুনাথ এ বেটা শুনেছিস নাই, আজ ইংরেজ সরকারের লোক আসে ছিল বাবা, বোঝা গেছে সাত দিনের মধ্যে সমস্ত বকায়া খাজনা সব জমা করতে হবে। না বাবা না, আমরা ওই শৈতান ইংরেজদের একটা টাকা খাজনা দেব না বাবা, একটা টাকা খাজনা দেব না। বলি হে বেটা, যদি খাজনা না দিস না বললে কি আর হবে, আমরা যদি খাজনা না দিই তাহলে ওরা আমাদের উপর অত্যাচার করবে, আর যদি ঘর বাড়ি সব জ্বালাই দেই বাবা তাহলে কোথায় নিয়ে গিয়ে আমি তোদেরকে রাখিব বাবা, আমি তোদেরকে রাখিব। বাবা তোমরা তার জন্য চিন্তা করো না, তার জন্য তোমরা চিন্তা করো না, আমি আমি তোমার সন্তান, ভারত মাতার সন্তান, তাই শরীরের বিরুদ্ধ রক্ত থাকতেও ওদের এক টাকা খাজনা আমরা দিব না। প্রয়োজনে প্রয়োজনে আমরা তাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করব, তবু ওদের অত্যাচার আমরা আর মুখ বুঝে সহ্য করব না। ঠিক আছে বাবা ঠিক আছে, খাজনা না কই নাই দিদি, কিন্তু হে বাবা আজকে যে আমাদের গরম পূজার দিন, তা বলি তোরা পূজার আয়োজন কর, পূজার আয়োজন কর বাবা, তোরা পূজার আয়োজন কর। হ্যাঁ 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 ঠিকই বলেছ বাবা ঠিকই বলেছ মা, আজ আমাদের গরম পূজার দিন, আজ আমাদের মহা আনন্দের দিন, এই আনন্দের দিনে আমরা একেবারে গরম পূজায় বেঁচে উঠবো। ঠিক আছে বাবা, তাহলে আমরা এখন আসছি বাবা, আয়োজন কর তোরা গরম পূজার। হ্যাঁ হ্যাঁ ভাই শঙ্কর শঙ্কর, আজ আমাদের গরম পূজার দিন রে ভাই, আজ আমাদের গরম পূজার দিন। বলি এই গোমরা আর দেরি না করে, আর দেরি না করে ঘরের মহুগিলাকে ডাকে আর এই গম ছড়াটা এক্ষুনি করে দে, বুঝলি না আর দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ দাদা আর দেরি করবো নাই দাদা, আমরা এক্ষুনি ঘরের মৌগিলাকে ডাকে নিয়ে আসছি, এক্ষুনি ঘরের মৌগিলাকে ডাকে নিয়ে দমল ছড়া করে দিচ্ছি। দিদি কঠির পিড়ারি চাই আর কা
আমরা গোবর ছড়া নিয়ে একেবারে সব জায়গায় ঠিক করে দিয়েছি। তা বলি এই দেখো আর দেরি করলে চলবে নাই, এক্ষরি গরম পূজা করে ফেলতে হবে, হয়তো এক্ষরি একটু পরে এসে পৌঁছিবে, তো হাই দেখে দেরি না করে একটু আনন্দ ফুর্তি করা যাক কেমন। হ তো বলি হে গরম পূজা যে করিব, গরম পূজা যে করিব, তো বলি ঘরে মুরগিটা ধাক্কায় রাখিয়ে জন্য তোকে আর তো বলতে হবে নাই, শুনে ওই গোহান ঘরটাই, গোহান ঘরটাই ওই গোবর পয়সাটা ধাপ্পা দিয়ে আছে। ঠিক আছে তাহলে ভাইয়া অনেক পূজাটা হয়ে যাবে, কোনো চিন্তা নেই, তাহলে সে বুদ্ধি একটুকু ভাবনা আনন্দ ফুর্তি করি কেমন। আমি আছি বাবু, আমি আছি, আমি হলাম কাশীনাথ মাহাতোর পুত্র রঘুনাথ মাহাতো। তা তোমাদের বহুদিনের খাজনাধি বাকি আছে, বাকি আছে তা তোমরা খাজনা দিবে কি না দিবে, তোমরা কি মনে করিয়াছো যে আমাদের খাজনা তোমরা দিবে না? না বাবু, ও কথা বলবেন না, আপনি খাজনা কেসেছেন। ঠিক আছে, তাহলে ঠিক আছে বাবু, আপনি একটু দাঁড়ান, যখন এসেছেন অবশ্যই আপনাকে আমরা খাজনা দেব। বলি এই যে শুনছিস না, বলি শুনে লে, ইংরেজ সাহেবের লোক এসেছে খাজনা নিতে, বুঝলিস না? তো হাই দেখ তোরা এমন খাজনা দিয়ে দিবি না যেমন জন্ম আর এই ধারে পাশে আসে নাই, বুঝলিস না? হ্যাঁ, তো চিন্তা করতে হবে তাই, ওরাকে এমন খাজনা দিয়ে দিব না বাছা, সে আর জন্ম ওইদিকে ভাইবে নাই। এই দেখো দেখছ না, এই দেখো, এই দেখো, এই ঝাঁটার মুড়ায় ঝাঁটটা পেটটা করে ওকে বাড়ি করে দিব। তোমরা এইদিকে আসছো না, আমি যাচ্ছি খাজনাটা নিয়ে আসছি। বলি বাবু খাজনা কেছে তো, খাজনা নিবে বাবু, খাজনা নিবে, আরে খাজনা তো ভি নিবে, আরে খাজনা নাকি নিবে তো তোমাদের জমি জমা তো আমারা মালিক একেবারে আদায় করিয়া নিবে। হ্যাঁ বাবু, খাজনা কেছে যখন তখন অবশ্যই খাজনা দেব, হ্যাঁ খাজনা নিবে, খাজনা Yeah.
আমি তো মুক্তিয়ারকে অনেকক্ষণ আগে খাজনা আদায় করতে পাঠিয়েছি কাশীনাথ মাহাতোর ঘর, কিন্তু এখনো তো এলো না কেন? ওর ছেলে নাকি আবার সমস্ত গ্রামের লোককে একত্রিত করেছে, আমাদের বিরুদ্ধে সবাইকে বলেছে কেউ যেন আমাদের খাজনা না দেয়। জমি জঙ্গল নাকি ওদের সম্পত্তি, ওদের অধিকার। তুমি একেবারে হত্যদন্ত হয়ে গেলে কেন? খাজনা নিতে আমি কাশীনাথ মাহাতোর ঘরে গিয়েছিলাম, কিন্তু ওরা খাজনা তো দিলেই না, উপরন্তু আমাকে এমন মান মেরেছে। সাহেব দেখুন, সাহেব রঘুনাথ মাহাতোর কিতনা কিম্মত হয়েছে যে আমার সাহেব আদমির গায়ে হাত তুলেছে। এইবার এইবার বুঝবে ইংরেজ কিতনা ভয়ানক আছে। সাহেব সাহেব সর্বনাশ হয়ে গেছে, সাহেব সর্বনাশ হয়ে গেছে। কি কি সর্বনাশ হয়েছে মুক্তিয়ার? কি খবর আনি আছো তুমি? সাহেব ওই শালা কাশীনাথ মাহাতোর বেটা মেদিনীপুর ঝালদা বটন দান্তাবাড় রামপুর এমনকি সমস্ত চট্টগ্রামপুরের আদিবাসীদের একত্রিত করে রামগড় পুলিশ টাউনে আক্রমণ করবে। এখন কোথায় আছে তো বলতে পারবি? হ্যাঁ সাহেব, ওরা এখন সিঁড়ির কাছে লোটা জঙ্গলে গোপন সভা করছে। ওই শালারা কিনা গোপন সভা করছে, মিটিং করছে। বার করছি সালাদের গুপ্ত মিটিং, তোদের আর আর মিটিং করতে হবে না, কাউকে তোদের আর পেতে ফিরতে দেব না। হ্যাঁ তুমি ভালো খবর এনেছো। হ্যাঁ এই কে আছিস? এই গোমরাকে বকশিস দিয়ে দে। হ্যাঁ এই গোমরাকে বকশিস দিয়ে দে। সরো ভাই সকলে, এটা রামদের একটা বিরাট সুযোগ আছে। শ্রীর কাছে লোটা জঙ্গলে আমরা চার পাঁচ থেকে ঘিরে ফেলবো, তারপর চারিদিক থেকে গুলি বর্ষণ ছুঁড়ে ওখানেই তাদেরকে একেবারে শেষ করে দেব। কেমন? দেখো যেন একটাও না বাঁচতে পারে। চলো আমরা এখন সিঁড়ির কাছে লোটা জঙ্গল পুলিশ নিয়ে যাই। তাই আমরা আজই
মঙ্গল গুলি চালি আক্রমণ করে গুলি বারুদ লুট করে পরে সেই গুলি বারুদ নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করব। সকলেই বন্ধুস্থ আক্রমণ আক্রমণ বিশ্বাস বা ভারত বাঁচা
এই বিশ্বাস নিয়ে আমি আমি আসিবা আমি আসি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে ভারত মাকে দমকল মুক্ত করতে। আজ লাখ লাখ সন্তান রেখে গেলাম আমি তোমার মুখে বা আমি আমি আর দাঁড়াতে পারছি না বা আমি আমি আসছি বা আমি আসছি একবার বিদায় দেবা ফিরে আসি একবার বিদায় আমি পাইলাম না।